আমি তখনই বলেছিলাম আগামীতে সাকিব খান অনেক দূরে এগিয়ে আসবে, তো আজকে সেই কথাটা প্রমাণ হয়ে গেছে। তো তখন সাকিব খানের সঙ্গে আমরা লুডু খেলেছি, মানে আড্ডা মেরেছি, এই তো মজার দিনগুলা। কিছু শেখাইনি, আমি মান্না ভাইকে ফলো করতাম তিনি কিভাবে অ্যাক্টিং করছে, কারণ আমার কোনো নায়িকাদের সঙ্গে, বড় কোনো নায়িকাদের সঙ্গে আমার মানে সিনেমা করা হয় নাই, বিকজ আমি সব সিনেমাগুলোতে আমি এই গ্রেডে এক নাম্বার হিরোইন হিসেবে থাকতাম। তো আমার পরে যারা সেকেন্ড হিরোইনে কাজ করতো তাদেরকে ফলো করার তো যুক্তিই আসে না, আমি সবসময় মান্না ভাইকে ফলো করতাম। আর আমার সবসময় মনে হতো মান্না ভাইকে দেখলে আমার অনিল কাপুরের কথা মনে পড়ে যেত, মনে হতো সেম, মানে অভিনয়গুলো অনেকটা মিলে যেত। আর অনিল কাপুর তখন আমার খুব ফেভারিট হিরো ছিল, আর সেই আর মান্না ভাইয়ের অভিনয় যখন, মান্না ভাই আমার ফেভারিট হিরো ছিল তো বাংলা মুভির, যখন আমি মান্না ভাইয়ের অভিনয়গুলো সামনে থেকে দেখছি তখন আমি আরও মানে পুলকিত হয়ে গেলাম তার দিকে, খুব ভালো করে ফলো করলাম অভিনয়ের ব্যাপারে। তারপর আমার মানে আমি ওইভাবে আমি তাকে টিচার মনে করি, সামনাসামনি আমি কখনো তাকে টিচার ডাকিনি, কিন্তু আমি মনে মনে তাকে আমি টিচার হিসেবেই সম্মান করি, তার কাছ থেকে আমি অনেক কিছু জেনে নিয়েছি। না একবারেই আপনারা সবাই জানবেন, হ্যাঁ একবারেই জানবেন, আমি আগে বলতে চাচ্ছি না, কারণ এটা সিআইডিরা না করছে, তো এই জন্য আমি আগে বলতে চাচ্ছি না। এই বিষয়টা এখন পাস করতে হবে, এই কোশ্চেনটা আমরা এখানে অ্যান্সার পরবর্তীতে, এটা যখন আবার বিষয়টা আমাদের কাছে আসবে, যখন এটা টোটালটা টোটাল যারা শত্রুদেরকে খুঁজে পাবে, মানে প্রশাসনের, হ্যাঁ আমি তো নির্দোষ, আমি রুগী ছিলাম, পেশেন্ট ছিলাম, স্কোয়ার হাসপাতাল থেকে আমাকে বাসায় আসছি, তারপর আমার যখন জ্ঞান ফিরছে আমি দেখছি আমি হাতের জিল থানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার গেজ, আপনি রাইট আছেন, আপনি যেটা গেজ করেছেন, তবে আমি কিছু বলবো না, উপরে একজন আছে, আল্লাহ তালা আছেন, আমরা তাদের আল্লাহর সৃষ্টি মানুষ মাত্র, তো মানুষ মানুষকে বিপদে ফেলতে পারে, কিন্তু যার জন্য মানে একটা কথাই আছে, যার জন্য যে গর্ত খোঁড়ে সেই গর্তে তাকেও পড়তে হয়। মানে দর্শক যারা বুঝতে পারছে সেটাই হতে পারে, আর জয়ের কোনো বিষয় নাই, নাথিং এলস, মানে দর্শক যেটা বুঝতেছে কোন নায়কের কথা আমরা বলতে যাচ্ছি ওটাই তো হবে। না 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 না, জয় তো মানে কি বলবো, জয়ের কোনো ব্যাপার না, আমার জয়ের সাথে কোনো বিরোধ নাই, কোনো বিরোধ নাই, বিরোধ করব কেন। ও সাকিব খান তো অমায়িক, সাকিব খানের ডাকনাম রানা, সাকিব খানের সঙ্গে আমার প্রথম দেখা হয় আমার তেজি শো সিনেমাটি যেদিন রিলিজ পায় তার পরের দিন, তার কিছুদিন পরে আমার বার্থডে ছিল আমাদের ওল্ড টাউন ওয়ারির বাসায়, তো সেখানে আজিজ রেজা ভাই, মানে সাকিব খান তখন রানা রানা আমাকে পরিচয় করে দিয়েছে রানা হিসেবে, তো তখন সাকিব খানের সঙ্গে আমরা লুডু খেলেছি, মানে আড্ডা মেরেছি, এই তো মজার দিনগুলা। আর তারপরে আর দেখা হয়নি, ওই একদিনই দেখা হয়েছে, তারপরে দেখা হলো কোথায়, আমি একটা সিনেমায় হিরোর সংকটে ভুগছি, আমাদের মেবি শরীফউদ্দিন খান দীপু ভাই, এনায়েত করিম ভাই, হ্যাঁ এনায়েত করিম ভাইয়ের সিনেমায় একজন হিরো নিয়ে এসে ভুগছে, হঠাৎ করে আমাকে বললো সাকিব খানকে নিচ্ছি, আমি বলছি হ্যাঁ খুব ভালো তো, আর সাকিব খান তো দেখতে অনেক সুন্দর, আর আগামীতে, আমি তখনই বলেছিলাম আগামীতে সাকিব খান অনেক দূরে এগিয়ে আসবে, তো আজকে সেই কথাটা প্রমাণ হয়ে গেছে যে সাকিব খান সত্যিই অনেক দূরে এগিয়ে এসে। ওই সময়টা সাকিবও তারকা ছিল, সাকিবও তখন মানে তারকা হচ্ছে আর কি। হ্যাঁ না তাকে, আমার অনেক আগে সাকিবের সিনেমা রিলিজ হয়েছে, আপনার মুনমুনের নাগ নাগিনী না কি যেন, বিষে ভরা নাগিন একটা সিনেমা রিলিজ হয়েছে অনেক আগে, তো তখন সাকিব ছোট ছোট মানে প্যারালাল ক্যারেক্টার, ছোট ক্যারেক্টার না সরি, প্যারালাল ক্যারেক্টারগুলো করতো, তখন অনেক হিরোদের একটা হিরিক ছিল না, আর তখন তো এত মাধ্যম ছিল না, গণমাধ্যম এত মিডিয়া ছিল না, তখন একটা বড় পর্দাই ছিল, তখন কম্পিটিশনটা অনেক বেশি ছিল, তখন যদি এরকম হতো তাহলে সাকিব আরও অনেক আগেই এগিয়ে আসতো এটা আমি মনে করি, কারণ ইয়াং ছিল তখন, আর দেখতেও সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল, সবাই তো মানে একটা হিরোকে ওইভাবেই দেখতে চায় তাই না। তো প্রিয় বন্ধু বান্ধবীরা, এখানে শিল্পীদের সাথে আমাদের অনেক জার্নালিস্ট ভাই ও বোনেরাও আছেন, সবাইকে নিয়ে আমরা বনভোজন উপভোগ করছি, আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। তো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমাদের এই পর্ব শেষ করছি, আগামীতে দেখা হবে আবারও, থ্যাংক ইউ ভেরি মাচ।